সালামু আলাইকুম। হ্যালো বিয়াস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে আমি একটি আপনাদেরকে টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমরা যে কোনো ব্রাউজার কম্পিউটারে যখন ব্রাউজার ইউজ করি, যেমন মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম, যেটা ইউজ করেন সেটা আপনার কীভাবে মোবাইলের মতো ইউজ করা যায় সেই বিষয়টা। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম বা ফেসবুক অথবা ইউটিউব, যে কোনো আপনি প্ল্যাটফর্মে যান, তো এখানে আমরা নর্মালি ইনস্টাগ্রামে যেটা সমস্যা, আপনি পোস্টও করতে পারবেন না। এখানে দেখেন পোস্টের কোনো অপশনও নাই। তো আমরা যদি মোবাইলের সিস্টেমে অর্থাৎ মোবাইলের অ্যাপসে যেরকম ভিউ দেখা যায় সেরকম দেখতে চাই, তাহলে কিন্তু আবার পোস্টের অপশনটা আসবে। তো এর জন্য আপনারা সহজভাবে যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে মাউসের এখান থেকে রাউট বাটনটা ক্লিক করে ইনসপেক্ট এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন, মোবাইল ট্যাবের একটা আইকন দেখা যাচ্ছে, রেসপন্সিভ ডিজাইন মোড, এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এটা কিন্তু মোবাইলের মতো হয়ে গেছে। দেন আমরা এটাকে এখানে কেটে দিতে পারি। দেওয়ার পর এখানে আপনি মোবাইলের কোন ভার্সনটা দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। সো এখান থেকে আইফোন এক্স বা iOS 12 যেটা আছে ওইটাতে আমি ক্লিক করলাম, এবং এখান থেকে গিয়ে আবার রিলোডে ক্লিক করবেন। এটা আমি মোজিলা ফায়ারফক্সে দেখাচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু এই অপশনগুলো চলে এসেছে যে আপনারা সহজেই এখন কিন্তু পোস্ট করা সব কিছু করতে পারবেন, এবং খুবই সহজে স্মুথলি এটা চলবে। সেমভাবে আপনারা ফেসবুকও এটা করতে পারবেন। ইন্সপেক্টে চলে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পর এখান থেকে ট্যাবলেট মোড যেটা আছে বা মোবাইল মোড এখানে দিয়ে ক্লিক করে দেন এখান থেকে আবার রিলোড দিবেন। দেন এটা কিন্তু একদম মোবাইলের যে ব্রাউজার অ্যাপস, সে আমাদের নর্মাল মোবাইলে যখন আমরা মোজিলা ফায়ারফক্সে ব্রাউজার করি সেরকম চলে এসেছে এটা, এবং এটা খুবই স্মুথলি চলবে। আর তো আশা করি আপনাদের টিপসটা কাজে লেগেছে। সেমভাবে আপনারা এটা ইউটিউব বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।